আমরা মূলত যে অ্যারেঞ্জমেন্টের সেখানে 28টা সেক্টর মানে 11টা সেক্টর ভাগ করা হয়েছে। 11টা সেক্টরের মধ্যে 7টি হচ্ছে চন্দননগরে আর 4টি হচ্ছে ভদ্রেশ্বরে, আর এই 20টা তার মধ্যে আবার সাব সেক্টর আছে 20টি চন্দননগর এবং 8টি হচ্ছে ভদ্রেশ্বর। এই প্রত্যেকটি যে সাব সেক্টরের মধ্যে পুলিশ একটা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকছে, এছাড়া কিছু পিকেটগুলো কভার করা হচ্ছে। এইটা নিয়ে আমরা মোরলেস এক অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। এছাড়া আমাদের ট্রাফিকের অ্যারেঞ্জমেন্ট থাকছে, ফেরিঘাটে অ্যারেঞ্জমেন্ট থাকছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ থাকছে, আর ট্রাফিকের আমাদের রেগুলেশনসগুলো আছে। 3টে থেকে সকাল 6টা অবধি ট্রাফিক বন্ধ থাকবে মিউনিসিপ্যালিটির দিনে। আর কিছু জায়গাতে আমরা ওয়ান ওয়ে করেছি, যেমনি একটা হচ্ছে শিবতলার যে লাইন রাস্তাটা আছে সেখানে আমরা ওয়ান ওয়ে করেছি সকালের দিকে, যেখানে অনেক অনেক সময় জ্যাম লেগে যায়। আর আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রাখছি চন্দননগর রেলওয়ে স্টেশন এবং মানকুণ্ডি রেলওয়ে স্টেশনে, যেটা আমরা প্রত্যেক বছরের ফিডব্যাক পেয়েছি এখানে যানজট বেশি হয় বলে ওখানে একটা বিশেষ ব্যবস্থা রাখছি। এবারেই একটা বিশেষ ব্যবস্থা রাখছি। আর প্লাস আমাদের যে সিসিটিভি কভারেজ আছে সেন্ট্রাল কন্ট্রোল রুমে, আমরা প্রায় 100 কাছাকাছি আমাদের নিজস্ব ক্যামেরা লাগাচ্ছি আছে, প্লাস পুজো কমিটিগুলো নিজের ক্যামেরাগুলো আছে সেইটা নিয়ে। আর আমাদের কন্ট্রোল রুমের মধ্যে প্রত্যেকটি স্টেক হোল্ডার, PWD, কর্পোরেশন, ইলেকট্রিসিটি বোর্ড, ফায়ার ব্রিগেড সবাই থাকবে। যদি কোনোরকম কোনো স্থিতি হলে ইমার্জেন্সিতে তারা ইমিডিয়েটলি যাতে রিয়্যাক্ট করতে পারে।